স্বাগতম জানাচ্ছি সবাইকে অনলাইন ফ্রি কোর্স পাইথন ফর রিসার্চ মাল্টিডিসিপ্লিনারি এর আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ডাটা প্রসেসিং এর কিছু ইন্ট্রোডাকশন সম্পর্কে। আপনারা জানেন আমাদের এই কোর্সে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমি মাহমুদুল হাসান মু, এবং আমাদের মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধেয় সাবির হোসাইন স্যার। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কোর্সের রোডম্যাপটি, আমরা প্রিরিকুইজিটস বেসিক পাইথন থেকে শুরু করে ধাপে ধাপে ডাটা প্রসেসিং, ডাটা ভিজুয়ালাইজেশন, রিসার্চ ডাটা অ্যানালাইসিস, এবং ফাইনালি আমরা হ্যান্ডস অন প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করব আমাদের সঙ্গে যারা থাকবেন তাদেরকে নিয়ে রিসার্চ পেপার সহ কিছু দেশবাসীকে উপহার দেওয়া বা বিজ্ঞানে অবদান রাখা। আমরা অলরেডি আমাদের প্রথম ফেজে পাইথনের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু শেষ করেছি। আমরা ইনস্টলেশন থেকে শুরু করে ভেরিয়েবল, ডাটা টাইপস, কিভাবে আমরা ইনপুট নিতে পারবো, কমেন্ট করতে পারবো, বিভিন্ন অপারেটর এবং সেগুলোর ব্যবহার, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো, বিভিন্ন ধরনের লুপ, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, পাইথনের ডাটা স্ট্রাকচার গুলো, এবং ফাইনালি ইউজার ডিফাইন ফাংশন, লাইব্রেরি ফাংশন, এই বিষয়গুলো আলোচনা করেছি। ফেজ ওয়ান শেষে আপনাদের মধ্য থেকে অনেকে আমাদের সঙ্গে আছেন এবং নতুন কিছু স্টুডেন্ট অ্যাড হয়েছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই কোর্সে আবারও। আমরা ফেজ টু এর মধ্যে ডাটা প্রসেসিং এর কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করবো, এবং আমরা দুটো টুলস আলোচনা করবো এখানে, একটা হচ্ছে নামপাই আর একটা হচ্ছে পান্ডাস। নামপাই সম্পর্কে অনেকের ধারণা থাকতে পারে, নামপাই পাইথনের অ্যারে ক্রিয়েশন বা অ্যারে হ্যান্ডেলিং এর জন্য ব্যবহার করা হয়। আমরা নামপাই এর মধ্যে কিভাবে নামপাই অ্যারে ক্রিয়েট করতে পারি, নামপাই অ্যারের মধ্যে ইন্ডেক্সিং, স্লাইসিং, বিভিন্ন নামপাই অপারেশন যেমন নামপাই এর মধ্যে বা অ্যারের মধ্যে সার্চিং, শর্টিং করা, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা, বা মেট্রিক্স টাইপের যে ডাটা গুলো আছে সেগুলোকে ইভালুয়েট করা, হ্যান্ডেল করা, সব বিষয় কিন্তু নামপাই এর সাহায্যে করা হয়। পান্ডাস পাইথনের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা লাইব্রেরি বলবো আমি। এর সাহায্যে আপনারা ডাটা প্রি প্রসেস, ডাটা প্রসেসিং থেকে শুরু করে ভিজুয়ালাইজের অনেক কাজ করতে পারবেন। ভিজুয়ালাইজের প্রিরিকুইজিট ডাটা সাজানোর জন্য পাইথনের পান্ডাস ব্যবহার করা হয়। আমরা পান্ডাসে আলোচনা করব কিভাবে আমরা ডাটা ফ্রেম বানাতে পারি বা ডাটা কিভাবে ইম্পোর্ট করে নিতে পারি, তার সঙ্গে ডাটা গুলোকে বিভিন্ন ভাবে ভিউ করার জন্যে, ডাটা গুলো বোঝার জন্যে, এবং ডাটা সিলেক্ট করে আমি সেই ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারবো। অর্থাৎ পান্ডাস ব্যবহার করে সম্পূর্ণ ডাটা সেট থেকে বিভিন্ন অংশ আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো। তাছাড়া আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো ক্লিয়ারিং, ট্রান্সফরমেশন, রিসার্চ সিলেকশন, ইনকোডিং ক্যাটাগরিক্যাল ডাটা, বিভিন্ন ডাটার মধ্যে কোরিলেশন, ইমব্যালেন্স ডাটা হ্যান্ডেলিং, আউটলিয়ার ডিটেকশন, রিমুভাল, এই যে বিষয়গুলো আছে ডাটা প্রসেসিং এর, সেই বিষয়গুলো কিন্তু ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। ফেজ থ্রিতে আমরা ডাটা ভিজুয়ালাইজেশনের দিকে যাব। ডাটা প্রি প্রসেস হয়ে গেলে সে ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য অর্থাৎ ভিজুয়ালাইজ করব আমরা ফেজ থ্রিতে। আসলে কি, ডাটাগুলো চোখে দেখার থেকে যদি আমরা কোনো গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে ভিজুয়ালাইজ করি তাহলে আমাদের কিন্তু সেটা বুঝতে সুবিধা হয়, আমরা সহজেই সেখান থেকে ইনফরমেশন দেখতে পারি বা ডাটা কোন দিকে যাচ্ছে, কিভাবে ডাটাগুলো পরস্পরের সাথে সম্পর্কিত, ভিজুয়ালাইজ থেকে কিন্তু সেটা সহজেই বোঝা যায়। আমরা এখানে দুইটা টুলস শিখব ভিজুয়ালাইজেশনের, একটা হচ্ছে ম্যাটপ্লটলিপ আর একটা হচ্ছে সিবন। বিভিন্ন প্লট, বিভিন্ন চার্ট, বিভিন্ন বার আছে, তার মাঝে আমরা বার প্লট, স্ক্যাটার প্লট, লাইন চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, এবং কিভাবে এই ফিগারগুলো সেভ করব, ফিগারগুলো ট্রান্সপারেন্ট করব, কিভাবে ইউজ করব, ফিগারে টাইটেল অ্যাড করা, বিভিন্ন এক্সিস এর নামকরণ, সব বিষয়গুলো কিন্তু আলোচনা করব। একটা বিষয় খেয়াল করবেন আপনারা, ম্যাটপ্লটলিপ এবং সিবনের মানে সেম প্লটেই ডিজাইন করা যায়, কিন্তু ম্যাটপ্লটলিপে আপনারা যে ডিজাইনটা করবেন সেটাকে আরেকটু গ্রাফিক্যালি সুন্দর করার জন্য সিবন ব্যবহার করতে পারেন আপনারা। তো সিবন আমি দেখিয়ে দেবো, ম্যাটপ্লটলিপের ফাংশন গুলো সহ সিবনের কিছু এক্সট্রা চার্ট আছে সেগুলো কিভাবে আমরা জেনারেট করতে পারি বা আমরা সেগুলো রিসার্চ ইউজ করতে পারি, সে বিষয়গুলো অবশ্যই আমরা দেখবো। ওকে, দেন আমাদের পরের যে ধাপটা আছে মডেল ডেভেলপমেন্ট এবং ইভ্যালুয়েশন ধাপ। তো সেখানে আসলে আমাদের রিসার্চের জন্য মেশিন লার্নিং হোক, ডিপ লার্নিং হোক, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা ইকোনোমেট্রিক্স মডেল, সবগুলোর অনেক প্রকার মডেল আছে, প্রতিটা মডেল আপনাদের নিজেদের শিখে নিতে হবে। জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য আমি মডেল ডেভেলপমেন্টে এই রিগ্রেশন অ্যালগোরিদম এবং ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের একটি অ্যালগোরিদম আলোচনা করার চেষ্টা করব, যেখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের যে ডাটাটা আছে সেটা কালেক্ট করে, প্রি প্রসেস করে, ভিজুয়ালাইজের পর কিভাবে আমরা মডেল ডেভেলপ করতে পারি, এবং তারপরে আমরা সেই মডেল থেকে যে আউটপুটটা পাবো সেটা ইভ্যালুয়েশন করে বিভিন্ন ইরোর এবং স্কোরের সাহায্যে কম্প্যারিজন করব, কোন মডেলটা ভালো হবে আমার বা আমার মডেলের পারফরমেন্স কেমন। তা হয়ে গেলে, এই ফেজগুলো হয়ে গেলে, দেন আমরা টিম ফরমেট করে আমরা আমাদের যে প্রপোজাল আছে তার উপর ভিত্তি করে চেষ্টা করব ফাইনাল যে আমাদের রিসার্চ ওয়ার্ক সেগুলো কন্টিনিউ করতে। ওকে, তো
আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব, ডাটা, ডাটা সেট, ডাটা প্রি প্রসেসিং সম্পর্কে, ডাটা প্রসেসিং এর সাইকেল, ডাটা প্রসেসিং এর জন্য কি কি টুলস দরকার পড়ে, ডাটা প্রসেসিং এর স্টেপস গুলো এবং বিভিন্ন টাইপের ডাটা প্রসেসিং, এবং আমরা যে বিষয়গুলো কই থেকে ভালোভাবে শিখতে পারবো সে বিষয়ক রেফারেন্স গুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আলোচনা করি ডাটাটা আসলে কি। যদি আমি বলি যে ডাটা আসলে কি, আসলে ডাটা হচ্ছে অগোছালো কোনো কিছুর সমাহার, তাকে আমরা ডাটা বলতে পারি। সেগুলো নিউমেরিক হতে পারে, সেগুলো ক্যাটাগরিক্যাল হতে পারে, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল হতে পারে, সেগুলো স্ট্রিং টাইপের হতে পারে, ওকে, অথবা কোনো অবজারভেশন হতে পারে, ওকে। আমরা যদি একটু টেকনিক্যালি বলি, আমরা বলতে পারি যে এগুলো সেট অফ কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ ভেরিয়েবল আছে, যেগুলো এক বা একাধিক ব্যক্তির জন্য ব্যবহার করা হতে পারে। এবং এই যে ডাটাগুলো আছে, এই ডাটা বলতে কিন্তু আমরা একটা জিনিসকে বুঝবো না, ডাটা অনেক বিস্তারিত অর্থে ব্যবহার করা হয়। আমরা যদি সিঙ্গুলার ফর্মে বলি তাকে বলা হয় ডাটাম। তো ডাটা কি হতে পারে? অনেকের মনে হতে পারে ডাটা নিউমেরিক শুধুমাত্র হতে পারে, আসলে সেটা না। ডাটা নিউমেরিক হতে পারে, ডাটা ইমেজ হতে পারে, রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন হতে পারে, আমাদের যে সাউন্ড আছে তার মানে যে অ্যানালগ সিগন্যাল হতে পারে, ডিজিটাল সিগন্যাল হতে পারে, বিভিন্ন নাম্বারস হতে পারে, ওকে। তো এই যে সবগুলো ডাটা, সবগুলো ডাটাই কিন্তু আমরা এই টুলগুলোর সাহায্যে প্রি প্রসেস করতে পারি। সবথেকে বড় কথা হচ্ছে কেন আমাদের ডাটা প্রি প্রসেস করার দরকার পড়ে। খেয়াল করে দেখবেন যে আপনি যে ডাটাগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল পাবেন বা আপনি যে ডাটাগুলো কালেক্ট করবেন, আপনার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আপনি ডাটাগুলো পাবেন না। কোনো ক্ষেত্রে ডাটাগুলোর মধ্যে কোনো ভ্যালু না থাকতে পারে, অথবা অনেক সময় হতে পারে যে অসামঞ্জস্যপূর্ণ কিছু চলে আসতে পারে ডাটার মধ্যে, অথবা আমি মডেল ডেভেলপমেন্টের জন্য যেভাবে ডাটাকে সাজানো দরকার ঠিক সেভাবে পাবো না। এ কারণে ডাটা প্রি প্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং বলা হয়ে থাকে একটা রিসার্চ ওয়ার্কের 70% সময় ডাটা প্রি প্রসেসিং এ ব্যয় করতে হয়। ডাটা প্রি প্রসেসিং যত ভালো হবে আমার মডেলের পারফরমেন্স তত ভালো হবে, অর্থাৎ আমি ফাইনালি আমার কাজ করার আগে আমি ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক করে নিব। যেমন আপনি যদি গরু কাটতে চান বা অন্য কোনো প্রাণী জবাহ করতে চান, তার আগে কিন্তু আপনাকে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো ধার দিতে হবে, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, কি কি দরকার সেগুলো নিয়ে কিন্তু কাজে নেমে পড়তে হবে। ঠিক সেরকম আমি মডেল ডেভেলপমেন্টে জাস্ট ডাটা ফিট করে দিলেই কিন্তু হবে না। সে ডাটাগুলো আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আছে কিনা, ডাটাগুলোকে আমি ঠিক ফরম্যাটে পাচ্ছি কিনা, বা আমার ডাটাগুলো মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, বা নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে গিয়েছে কিনা, ডাটাগুলো পরস্পরের সঙ্গে রিলেটেড কিনা, এই বিষয়গুলো জেনে এদের মধ্যে সম্পর্ক তৈরি করে ফাইনালি আমরা আমাদের ডাটা সেট তৈরি করবো। সেই ডাটা সেটটাকে আমরা কি করব, আমাদের মডেলে ব্যবহার করব। তো ডাটা সেটটা কি, সে বিষয়টা আমি দেখি। ডাটা সেট হচ্ছে কালেকশন অফ ডাটা। যদি আমি একটু টেবুলার ফরম্যাটে বর্ণনা করার চেষ্টা করি, খেয়াল করে দেখুন যে আমরা যদি এক্সেল ফাইল নিতে পারেন, বা আপনারা যদি ডিরেক্টলি কমা সেপারেটেড ভ্যালু তৈরি করতে চান, আপনারা বিভিন্ন ডক ফাইল থেকে, বিভিন্ন টেক্সট ফাইল থেকে তৈরি করতে পারেন, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। আসলে দেখুন ডাটা সেট বলতে আমরা কি বুঝি, ডাটা সেট মানে হচ্ছে কালেকশন অফ ডাটা, যেখানে আমরা ডাটাগুলোকে রো কলাম এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, আমরা দেখব যে একটা কলামে যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু সিমিলার টাইপের ডাটা থাকে, ডাটাগুলো টাইপ সিমিলার হয়। অর্থাৎ এই যে নেম কলামটায়, নেম লাস্ট নেম কলামটায় কিন্তু নামেই থাকবে, এখানে কারো বয়স বা কারো পিতার নাম, কারো ডেজিগনেশন থাকার কোনো মানে হয় না। যদি থাকে তাহলে বুঝতে পারবো আমার ডাটাটা কিন্তু নয়েজি ডাটা, ওকে। দেন খেয়াল করে দেখুন যে সেলস এখানে কিন্তু সবগুলো নিউমেরিক ভ্যালু, তার মানে হচ্ছে ডাটাগুলো এমন ভাবে আমাদের থাকবে যার প্রতিটি কলাম রিপ্রেজেন্ট করবে একটা করে ইউনিক কোনো বিষয়বস্তু, এবং তার ডাটা টাইপটা একই হবে, এবং এর মানের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। এবং ডাটাগুলো যে এই যে উপরে যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবলস, ওকে। অনেকগুলো ভেরিয়েবলস থাকতে পারে, আমাদের কোনো একটা বিষয় নিয়ে আমি গবেষণা করতে যাব, ওই জিনিসটার উপর কোন কোন বিষয়ের ইম্প্যাক্ট আছে, কোন কোন বিষয়গুলো আমার লাগবে ওই জিনিসটা অ্যানালাইসিস করার জন্য, সবগুলো সমষ্টি হচ্ছে আমার ভেরিয়েবলস, ওকে। তো এই ভেরিয়েবলস গুলো সবগুলোই আমার মডেল অ্যানালাইসিসে লাগে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের কিন্তু দরকার পড়ে না। যদি আমি বলি যে দুটো গরুর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে গরুর কয়টা পা আছে এবং কয়টা চোখ আছে, এই তথ্যগুলো কিন্তু লাগে না। লাগে কোনগুলো, গরুর কালার, সাইজ, যে বিষয়গুলো লাগে সেগুলো, অর্থাৎ আমাদের সব ক্যারেক্টারিস্টিক্স আমাদের অ্যানালাইসিসে প্রয়োজন পড়ে না। তো এই যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কোন বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব, দুজন মানুষের পার্থক্য নির্ধারণ করার জন্য তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো আমরা নিব, সেই বিষয়টা হচ্ছে ফিচার সিলেকশন টাইপের বিষয়। তো এই বিষয়েও আমি আলোচনা করবো, কিভাবে অনেকগুলো বৈশিষ্ট্য থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো নিতে পারি। এটাও কিন্তু এক ধরনের গবেষণার খুব গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আপনি যদি কম বিষয় সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ প্রিসাইজ করে নিতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যানালাইসিস পাওয়ারটা
অনেক ভালো। ওকে, তো দেন আমরা দেখবো যে ডাটা প্রসেসিং বিষয়টা আসলে কি। ডাটা প্রসেসিং বলতে আমাদের ডাটা পাওয়া থেকে শুরু করে মডেল ডেভেলপমেন্টের আগে পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা ডাটা প্রসেসিং বলতে পারি। হ্যাঁ, তো আমরা যে ডাটা কালেক্ট করি, আমরা বিভিন্ন চার্টের সাহায্যে কালেক্ট করতে পারি, এখন আমরা গুগল ফর্মের সাহায্যে কালেক্ট করি। অনেক সময় আপনারা দেখবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যখন ডাটা কালেক্ট করে, তারা কিন্তু গ্রামে গ্রামে গিয়ে লিখিত আকারে ডাটা কালেক্ট করে, দেন সেটাকে আবার কম্পিউটারাইজড করে পরবর্তীতে। ওকে, তো আমরা যেহেতু টেকনিক্যাল টাইপের লোক, সবাই যেহেতু আমরা শিক্ষিত মানুষ, আমরা চেষ্টা করবো ডাটাগুলো কম সময়ে কিভাবে কালেক্ট করা যায় সেই বিষয়গুলো। তার জন্য বিভিন্ন স্কেল আছে, বিভিন্ন চার্ট আছে, ফর্ম বিভিন্ন ভাবে ডিজাইন করা যায়, সেগুলো আপনারা দেখে নেবেন এবং অবশ্যই সেগুলোর সাথে ডাটা কালেক্ট করবেন। কালেক্ট করা ডাটার মধ্যে থেকে কোন ডাটাগুলো আমার দরকার, ডাটাগুলোর মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, ডাটাগুলো আমি কিভাবে সাজাবো, এই যে সম্পূর্ণ বিষয়গুলো ধাপে ধাপে এই বিষয়গুলো সম্পূর্ণ করাকে বলবো আমি ডাটা প্রসেসিং। ওকে, এখন ডাটা প্রসেসিং আমার হয়ে গেছে, নতুন কিছু আমি ইনফরমেশন পেলাম, এগুলোর সমন্বয় করে আবার ডাটা প্রসেসিংটা নতুন করে শুরু করতে হতে পারে। এই জন্য ডাটা প্রসেসিংটা কোনো মানে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট নাই, এটাকে বলা হয় একটা সার্কেল। এই সার্কেলেই কিন্তু আমাদের ডাটা প্রসেস হচ্ছে, অর্থাৎ একটার পর একটা প্রক্রিয়া অনবরত চলবে। আমি ডাটা কালেকশন থেকে শুরু করে ডাটা ডিস্ট্রিবিউশন দিয়ে গেলাম, তারপর আবার কিন্তু আমার ডাটা কালেক্ট করতে হতে পারে পরবর্তীতে। ওকে, সম্পূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো বিভিন্ন খন্ডে খন্ডে ভাগ করা আছে। আমি চেষ্টা করব এই যে লাইব্রেরি গুলো আছে সেগুলো ব্যবহার করে কিভাবে এই টপিকস গুলো আমরা কভার করতে পারি, ডাটা কালেকশন থেকে শুরু করে ডাটার বিভিন্ন কাজ করতে পারি। ওকে, সেটা আমি দেখানোর চেষ্টা করবো। দেন ডাটা প্রসেসিং সাইকেল আমি একটু আগে দেখালাম, সেটা আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি। দেখুন, খেয়াল করুন, ডাটা প্রসেসিং সাইকেল বলতে ডাটা কালেকশন, ডাটা প্রিপারেশন, ডাটা ইনপুট, প্রসেসিং, আউটপুট, ডাটা গুলো স্টোরেজ করা কোনো জায়গায়, নতুন ডাটা পেলে আবার কালেক্ট করা, আবার প্রি প্রসেস, ইনপুট, প্রসেসিং, এই যে প্রক্রিয়া গুলো হচ্ছে এগুলো হচ্ছে ডাটা প্রসেসিং সাইকেল। ওকে, এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সাইকেলটা চলতে থাকবে। দেখুন, খেয়াল করে, আগে কতজন ফোনের ইউজার ছিল, এখন দিন দিন কিন্তু ফোনের ইউজার বাড়তেছে, নতুন নতুন তথ্য আসছে, তথ্যগুলো বিশ্লেষণ হচ্ছে। আর এখন আপনাদের লোকেশন ট্র্যাক হচ্ছে, আপনাদের ইন্টারেস্ট ট্র্যাক হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি কোনো একটা সার্চ দিলেন গুগলে, একটু পর ফেসবুকে দেখবেন আপনাকে সেই বিষয়ে অনেকগুলো অ্যাড শো করছে। তার মানে প্রতিনিয়ত ডাটা গুলো আপডেট হচ্ছে, প্রতিনিয়ত ডাটা গুলো প্রসেস হচ্ছে এবং নতুন নতুন আউটপুট আপনার কাছে শো করছে, এবং এগুলো কিন্তু রিয়েল টাইম খুব দ্রুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আমরা সেভাবে রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটাও দেখার চেষ্টা করবো। দেন ডাটা প্রসেসিং এর বিভিন্ন টাইপ আছে। ওকে, তো টাইপ গুলোর মধ্যে একটা আছে ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং বিষয়টা কি, লার্জ অ্যামাউন্ট অফ ডাটা থাকে যেখানে, ওকে, বিগ ডাটা বলা যেতে পারে, বা বিভিন্ন শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে প্রতি সেকেন্ডে যেগুলো ভেরি করে এই ডাটাগুলোকে নিয়ে, এগুলো ব্যাচ আকারে করে আমরা সেগুলোকে প্রসেস করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে পেরোল সিস্টেম, এটা এক প্রকার। রিয়েল টাইম প্রসেসিং হচ্ছে খুব কম সংখ্যক ডাটা আসবে কিন্তু উইথিন এ সেকেন্ড এই ডাটাগুলো প্রসেস হবে। যেটা আমি একটু আগেই বললাম যে আপনি গুগলে সার্চ দিলেন কোনো একটা বাইক কেনার কথা বা ফোন কেনার কথার জন্য, আপনি গুগলে সার্চ দিলেন 5 মিনিট পর বা কিছুক্ষণ সঙ্গে সঙ্গে আপনি যদি ফেসবুক চালান, তখন দেখবেন যে আসলে আপনার নিউজ ফিডে অনেকগুলো ফোন, অনেকগুলো বাইক কোম্পানির অ্যাড শো করছে। তাহলে এটা কি হলো, এই যে আপনি সার্চ করলেন, এই সার্চ হিস্টোরিটা নিয়ে দ্রুত প্রসেস করে সেটা কিন্তু আপনাকে আউটপুট শো করছে, তাই না? আউটপুট শো করছে না, এই যে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আপনার রিয়েল টাইম প্রসেসিং বলা হয়। দেন অনলাইন প্রসেসিং এর বিষয়টা যদি বলি, সেটা হচ্ছে অটোমেটিক্যালি ডাটা কালেক্ট হবে এবং সিপিইউ এর সাহায্যে অটোমেটিক্যালি সেটা প্রসেস হবে। ওকে, এটা বারকোড স্ক্যানিং যে বিষয়টা আছে, খেয়াল করে দেখবেন আপনি বারকোডটা আমরা স্ক্যান করার সঙ্গে সঙ্গে তার ইনফরমেশন গুলো অ্যাড হয়ে, প্রিন্ট হয়ে আমাদের কাছে চলে আসছে। ওকে, দেন মাল্টি প্রসেসিং যে বিষয়টা আছে, মাল্টি প্রসেসিং বলা বোঝানো হয় যে আমাদের একটা কম্পিউটার সিস্টেম আছে, তার মধ্যে মোর দেন ওয়ান টাইপের ফ্রেম থাকবে, সেই ফ্রেম গুলো আমরা প্যারালালি প্রসেস করবো। হ্যাঁ, তো প্যারালাল প্রসেসিং বিষয়ে অনেক কথা বলতে হয়, আমি অনেক কিছু বলবো না। যেমন ওয়েদার ফরকাস্টিং এর বিষয়ে যদি আমরা বলতে যাই, একই সময় শুধু বৃষ্টিপাত দেখেই আমরা বলতে পারবো না পরবর্তীতে বৃষ্টিপাত হবে কিনা, এর সঙ্গে বায়ু যেটা বাতাস প্রবাহ আছে, তাপমাত্রা এবং হিউমিডিটি, অনেকগুলো সম্পর্ক আছে, এগুলো প্যারালালি প্রসেস করে কিন্তু আমাদেরকে ফাইনাল ডিসিশনে যেতে হয়। দেন টাইম শেয়ারিং বিষয়টা আছে, এটা বিভিন্ন রিসোর্স আছে সেগুলোকে আমরা টাইম শেয়ার করে করে সিমুলটেনিয়াসলি কাজগুলো করতে পারবো, সেগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা যদি ডাটা প্রসেসিং এর কিছু এক্সাম্পল দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল আমি যদি খেয়াল করি, আমাদের যদি সেলফ ড্রাইভিং কার যে আছে, সেই কারটা যদি রিয়েল টাইম ডাটা প্রসেস না হয়, অর্থাৎ ডাটা পাওয়ার 5 মিনিট পর সে যদি রেজাল্ট দেয়, তাহলে হবে? আমার সামনে হুট করে সেলফ ড্রাইভিং কারের সামনে একটা মানুষ চলে এসেছে, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ব্রেক কষতে হবে, অথবা একটা তাকে লেফট সাইডে টার্ন নিতে হবে। তাহলে যখনই সে লেফট সাইড পাবে তখনই তাকে টার্ন নিতে হবে, সে যদি ডিলে করে তাহলে কিন্তু এই যে প্রসেসটা, সেলফ ড্রাইভিং কারের যে প্রসেসটা, সেটা কিন্তু ব্যাহত হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু ইনপুট পাওয়ার সঙ্গে সঙ্গেই
ফাইনাল ডিসিশন নিয়ে আউটপুট আমাদের নিয়ে যেতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গোল বেসড কিছু এজেন্ট আছে, রিয়েল টাইম এজেন্ট আছে, এজেন্ট গুলো তৈরি করা হয় এরকম বিষয়ের জন্য। ওকে, তো এই যে রিয়েল টাইম প্রসেসিং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন আপনি যদি ই কমার্স কোম্পানির ইউজার হয়ে থাকেন বা মালিক হয়ে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন কাস্টমারের যে হিস্টোরি আছে, সেই হিস্টোরি থেকে ডাটা নিয়ে সেটাকে প্রসেস করে আপনাকে কিন্তু রেকমেন্ড করছে, যে বিষয়টা আমি বললাম যে ফেসবুকে অ্যাড শো করার বিষয়টা, এটা কিন্তু খুব দ্রুত এবং রিয়েল টাইম। ওকে, দেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি হন, তাহলে আপনাকে ডেমোগ্রাফিক ডাটা জানতে হবে। ডেমোগ্রাফিক ডাটা কোনগুলো? একজন হিউম্যানের যে ডাটা গুলো থাকে, তার এজ, সেক্স, তারপরে তার ইন্টারেস্ট, এই বিষয়ের ডাটা গুলো ডিজিটাল মার্কেটিং এ খুবই ইম্প্যাক্ট করে। এবং তার উপর ভিত্তি করে অনেকেই দেখবেন অনেক সময় আপনার কাছে অনেক ইমেল চলে এসেছে যেখানে আপনি কোনো সময় সাবস্ক্রাইব করেননি, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এ অনেক সময় আপনার ইন্টারেস্ট, আপনার বয়স এর উপর ভিত্তি করে দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যাড নির্দিষ্ট বয়সের বাইরের লোককে পাঠানো হয় না, অর্থাৎ যার যেরকম জিনিস দরকার সেগুলি অ্যানালাইসিস করা হয় ডিজিটাল মার্কেটিং এ। এবং স্টক ট্রেডিং এর ক্ষেত্রে বলবো, স্টক মার্কেট কিন্তু খুবই লিকুইড মার্কেট, অনেক সময় খুব দ্রুত আপ ডাউন করতে পারে, তো এই ডাটা গুলো কিন্তু খুবই সতর্কতার সাথে আমাদেরকে প্রসেস করতে হবে। ওকে, তো ডাটা প্রসেসিং এ বিভিন্ন টুলস আছে। আমরা আমাদের কোর্সে কোন টুলস গুলো আলোচনা করবো আমরা আগে বলে দিয়েছি। আমরা নামপাই, পান্ডাস, এই যে দুটো টুলস আছে, এই দুটো টুলস ভালোভাবে শেখার চেষ্টা করবো। শুধু থিওরিটিক্যাল নয়, থিওরিটিক্যালের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করবো। আসলে তো সবকিছু দেখানো সম্ভব না, আমি বেসিক বিষয় থেকে শুরু করে অ্যাডভান্স বিষয়ের কিছু দেখানোর চেষ্টা করবো, এবং বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো। আপনারা সেলফ প্র্যাকটিস এর মাধ্যমে নিজে আয়ত্তে নিয়ে আসবেন এই লাইব্রেরি গুলোকে। এগুলো আসলে শেখানোর থেকে প্র্যাকটিসটাই সব থেকে মেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে আপনাদের একটা ক্লাস হবে সপ্তাহে, এবং আপনাদের যে 7 দিন সময় পাবেন, আপনারা একদিনে অ্যাসাইনমেন্টটা করার দরকার নেই, তো আপনি ধীরে 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 সম্পূর্ণ বিষয়টা শিখে নিজের মতো নোট করে আপনারা আপডেট করতে পারেন। এই যে আপনাদের নোটস গুলো আমরা পাবো, আপডেটেড নোটস গুলো পাবো, সেখান থেকে আমরা সহ এই লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করবে, প্লাস যারা আমাদের ভিডিও গুলো ইউটিউব থেকে দেখবে, তারাও কিন্তু সেখান থেকে উপকৃত হতে পারে। তার মানে এই কোর্সটাতে আমি ইনস্ট্রাক্টর, মানে আমি যে ইনফরমেশন দিব সেগুলো যে মানে ফাইনাল ইনফরমেশন এমনটা না, আপনাদের ইনফরমেশন গুলো কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে সকলের জন্য। ওকে, তো আশা করি সবাই কন্ট্রিবিউট করবেন, ঠিক আছে? তো যদি এই রেফারেন্স গুলো আপনারা দেখে নিতে পারেন, এই রেফারেন্স গুলোতে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা ডাটা প্রি প্রসেসিং সম্পর্কে যে বিষয়গুলো আছে আলোচনা করলাম সেগুলো বুঝতে পেরেছেন। পরের লেকচারে আমরা নামপাই শুরু করব, নামপাই এর বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো দেখার চেষ্টা করব, এবং সেগুলো শেষে আমরা অ্যাসাইনমেন্ট এবং নোটের মাধ্যমে পরবর্তী স্টেপে চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।